वेलकम टू स्कूल एग्जाम प्रिय शिक्षार्थी बंधुरा तुम्हारा जरा अष्टम श्रेणी पढ़च तर भिडियोटी आलोचना करते चले मॉडल एक्टिविटी टास्क अष्टम श्रेणी गणित प्रश्न उत्तर बंधुरा तुम्हारा झटपट खाता और कलम बेर नाओ और प्रश्न उत्तरगुलो लिखे नाओ। प्रथम देखे नेवा जाक प्रथम जो प्रश्नटी आछे ए अंके दुटी परस्पर छेदी सरलरेखार एक जोड़ा विप्रतीप कोण परस्पर पूरक कोण होले अपर जोड़ा विप्रतीप कोण दुटीर प्रत्येकटीर मान होबे देखो अपशन डी इज द राइट आंसर 135 डिग्री। दुई दूरत्व स्थिर थाकले जदि गतिवेग द्विगुण हय ताहले समय कि होबे अपशन ए इज द राइट आंसर अर्धेक होबे। देखो एबार तीन नम्बर प्रश्न 20 जन एकटी काज 8 दिने करे 10 जन ओई काजटी काजटीर 1/2 अंश करबे देखो 8 दिने उत्तर होबे 8 दिन अपशन बी इज द राइट आंसर। 4 80 टाकार 5% समाधान कत हय 4 टाका अपशन सी इज द राइट आंसर। सत्य मिथ्या लेखो ताहले देखो एखाने 1 30 लिटार डेटल जले जल और डेटलर परिमाण अनुपात 5:1 इहाते डेटल आछे 25 लिटार एटा होबे कि मिथ्या। 2 27x³ - 343y³ संख्यामालाटी 3x - 7y द्वारा विभाज्य सत्य। 3 2² b एवं 4ab² एर गसागु हलो 4² b² এটা মিথ্যা। 4 2xb/4x² এর লঘিষ্ঠ আকারে প্রকাশ হলো b/2x সত্য তাহলে মিথ্যা সত্য মিথ্যা সত্য। এবার আসি দেখো চিত্রে ত্রিভুজ ABC এর AB = AC এবং কোণ BAC = 70 ডিগ্রি কোণ ABC এবং কোণ ACB এর পরিমাণ নির্ণয় করো তাহলে দেখে নাও। চিত্রে ত্রিভুজ ABC এর AB = AC এবং কোণ BAC = 70 ডিগ্রি দেখো এটা 70 ডিগ্রি আছে তাহলে কোণ ABC এবং কোণ ACB এর পরিমাপ নির্ণয় করো তাহলে উত্তর ত্রিভুজ ABC এর AB = AC তাই কোণ ABC এবং ACB এর পরিমাণ সমান। তাহলে দেখো এখানে কোণ ABC যোগ ACB এই দুটো কোণ ঠিক আছে সমান 180 ডিগ্রি বিয়োগ এই 70 ডিগ্রি এখানে যে 70 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি বিয়োগ করে দিলাম সমান 110 ডিগ্রি তাহলে এই দুটো কোণের মোট মান হচ্ছে কত 110 ডিগ্রি তাহলে প্রত্যেকটি আলাদা আলাদা মান হবে দেখো কোণ ABC সমান কোণ ACB সমান দেখো 110 ডিগ্রি / 55 তাহলে 2 সমান 55 ডিগ্রি উত্তর হচ্ছে 110 ডিগ্রি / 2 সমান কি 2 দিয়ে কাটলাম 55 ডিগ্রি তাহলে দেখো প্রত্যেকটি কোণের মান এই যে ABC আর কোণ ACB এর প্রত্যেকটি আলাদা আলাদাভাবে কোণের মান হচ্ছে 55 ডিগ্রি। এবার আসি 2 নম্বর প্রশ্ন দুটি সমান মাপের কৌটায় মিশ্র চায়ে আসাম চা ও দার্জিলিং চায়ের পরিমাণের অনুপাত যথাক্রমে 5:18 এবং 2:3 কোন কৌটায় আসাম চায়ের পরিমাণ বেশি আছে উত্তর দেখো প্রথম কৌটায় আসাম চায়ের আনুপাতিক ভাগহার 5/23 দ্বিতীয় কৌটায় আসাম চায়ের আনুপাতিক ভাগহার 2/5 তাহলে এইবার দেখো এই যে 5/23 আর 2/5 এদেরকে আমার দুটোরই আমাদের হর সমান করতে হবে তাহলে কী করতে হবে 5/23কে আমরা 5/5 দিয়ে গুণ করবো আবার 2/5কে 23/23 দিয়ে গুণ করবো তাহলে দুটোরই হর দেখো 115 তাহলে প্রথম কৌটায় 25/115 দ্বিতীয় কৌটায় 46/115 তাহলে দেখো 25/115 46/115 থেকে ছোটো তাহলে কী হচ্ছে দ্বিতীয় কৌটায় আসাম চায়ের পরিমাণ বেশি আছে। এইবার আসি 3 নম্বর যুক্তি দিয়ে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে তাহলে দেখো এখানে ত্রিভুজ দেওয়া আছে প্রদত্ত ABC একটি ত্রিভুজ যার কোণ ABC দেখো কোণ ABC এই কোণ সমান ACB এই কোণ প্রমাণ করতে হবে যে AB = AC কী প্রমাণ করতে হবে যে AB = AC এই দুটো বাহু সমান তাহলে অঙ্কন এ থেকে BC এর উপর দেখো এই যে BC আছে এর উপর AD লম্ব অঙ্কন করলাম তাহলে প্রমাণ করতে হবে ত্রিভুজ ABD মানে এই ত্রিভুজ
ও ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রে কোণ এ বি সি, এ বি সি এই কোণ সমান সমান কোণ এ সি বি, এডি সাধারণ বাহু ভিতরে আছে, ঠিক আছে। এইবার দেখো আবার কোণ এ ডি বি, এই এই কোণ, ঠিক আছে, কোণ এ ডি বি এই যে কোণটা আছে এই কোণ সমান সমান কোণ এ ডি সি এই কোণ, দেখো এই এই দুটো কোণ, দেখো এই দুটো কোণ এ বি ডি, এই এ ডি বি এবং কোণ দেখো এ ডি সি অঙ্কন অনুসারে। এইবার দেখো ত্রিভুজ এ বি ডি সমান সমান ত্রিভুজ এ ডি সি সর্বসমতার সূত্রানুসারে, এবার এ বি সমান সমান এ সি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, এটা প্রমাণিত হয়ে গেল। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।